কিছুক্ষণ আগেই ঘটল লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা। কিছুক্ষণ আগেই জেলায় জেলায় কিন্তু আকাশ কালো করে ধেয়ে আসে প্রচণ্ড বৃষ্টি। এদিন বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত শুরু হয়, আর এর মধ্যেই কিন্তু ঘটে গেল ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে আবারও প্রাণহানি, লাগাতার বজ্রপাতে 7 জনের কিন্তু মর্মান্তিক মৃত্যু হলো। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত কিন্তু স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক, গোটা এলাকা জুড়ে কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছেন মানুষজন। তো কবে, কখন, কোথায় ও কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা? এছাড়াও আগামী 5 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্ক বার্তা, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর বজ্রপাতে কিন্তু 3 জেলায় 7 জনের মর্মান্তিক মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। এই বজ্রপাতের ফলে চাপাই নবাবগঞ্জের 3 জন, নরসিংদীতে 3 জন এবং বগুড়ায় 1 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজ থেকেই কিন্তু স্বস্তির বৃষ্টিপাত শুরু হতে চলেছে। বিভিন্ন জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী 3 দিন পর্যন্ত। তার পাশাপাশি কাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। পশ্চিমবঙ্গের উপকূল থেকে তামিলনাড়ু পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু জলের পরিমাণ বাড়তে পারে, যার ফলে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে।